নামাজের কথা কোরআনের এক জায়গায় আর দুই জায়গায় আসে নাই, প্রায় 82 জায়গার মধ্যে, কোরআনের প্রায় 82 জায়গার মধ্যে আল্লাহ নামাজের কথা তুলে ধরেছেন। এত ফজিলতপূর্ণ ইবাদত কালিমার পরে নামাজের স্থান, তারপরেও আল্লাহ বলে নাই আসসালাতুলি ও আনা আজিবি, সালাত আমার, আমি তার পুরস্কার দিব। জাকাত সম্পর্কে বলা হয়েছে জাকাতু কন্তরাতুল ইসলাম, জাকাত হলো ইসলামের সেতু। আল্লাহ বলে নাই জাকাতুলি, জাকাত আমার জন্য, ও আনা আজিবি, জাকাতুলি ও আনা আজিবি, জাকাত আমার জন্য, আমি তার পুরস্কার দিব। হজ এমন একটি ইবাদত, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, কবুল হজ্জের একমাত্র পুরস্কার আল্লাহ হাজি সাহেবকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। কিন্তু আল্লাহ বলে নাই আল হাজ্জুলি ও আনা আজিবি, হাজ আমার জন্য, আমি তার পুরস্কার দিব। ব্যতিক্রম একটাই মাত্র ইবাদত, এটা হলো রোজা। আল্লাহ বলেন আসমুলি ও আনা আজিবি, সিয়াম রোজা আমার জন্য, আমি আল্লাহ কুদরতি হাতে এই সিয়ামের এই রোজার পুরস্কার দান করব। কারণটা কি? কারণ হলো নামাজ একমাত্র আল্লাহর জন্য আদায় করবেন, তারপরে যখন আপনি নামাজ আদায় করেন সমাজের মানুষ জানে আপনি নামাজি, আপনি যখন জিকির করেন লুকিয়ে লুকিয়ে করেন ঠিক আছে, কিন্তু মানুষ আপনাকে জাকিরিন বলে, কিন্তু অন্তর দিয়ে চিন্তা ভাবনা করবেন আল্লাহর জন্য জিকির করতেছি। জাকাত যখন দেন মানুষ দেখে, আর বর্তমানে তো কিছু ধনী মানুষ আছে জাকাত যে দেয় ফুটাং তিরি করার জন্য, মানে ভাব সাপ নিয়ে জাকাত দেয় দেখানোর জন্য যে আমি জাকাত দেই, বিশাল সিরিয়াল ধরায়, সিরিয়াল ধরে মানুষ মারাও যায়। এই নিয়তে যদি জাকাত দেয় মানুষ তাকে দানবীর বলবে, বিশ্বাস করেন আল্লাহ তাআলা তাকে এই জাকাতের কারণেই জাহান্নামে নিক্ষেপ করে দিবে, তাকে দিয়ে জাহান্নামের আগুন উদ্বোধন করবে। অতএব আখাফু মা আখাফু আলাইকুম শিরকাল আসগর ফাসুইল আনহু ফাকালার রিয়া, এই সমস্ত জাকাত আদায়কারীদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। বলতেছিলাম জাকাত দিলে মানুষ দেখে, হজ করলে মানুষ দেখে, কিন্তু ব্যতিক্রম একটাই মাত্র ইবাদত, এটা হলো রোজা। এই যে বড় দিন, উত্তপ্ত গরমে উত্তপ্ত মানুষ একেবারে পিপাসার কারণে ছটফট করে, ইচ্ছা করলে ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাইতে পারে বা পান করতে পারে, কিন্তু রোজা তার আবার চিন্তা করে ঘরের ভিতরে যে খাবো বা পান করব, আরে কেউ দেখুক বা না দেখুক আমার আল্লাহ তোমাকে দেখতেছে। একটা কষ্টের পরে রোজা ভাঙ্গে না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখে, আমার আল্লাহ তো দেখতেছে। এই জন্য আল্লাহ বলে আরে বান্দার বান্দি যখন নামাজ আদায় করো এর সওয়াব আমি ফেরেশতাদের মাধ্যমে পৌঁছাই, হজ করলে সওয়াব আমি ফেরেশতাদের মাধ্যমে পৌঁছাই, যাকাত দিলে ফেরেশতাদের মাধ্যমে আমি এর সওয়াব পৌঁছাই, কিন্তু রোজা যে তুমি এত কষ্ট করে একমাত্র আমার জন্য রাখো, এই সওয়াব রোজার সওয়াবটা যদি আমি ফেরেশতাদের মাধ্যমে দান করি তোমার সান মান ঠিক থাকে না, এই কারণে রোজা যেহেতু আমার জন্য রাখো এত কষ্ট করে, তারপরেও তুমি রোজা ভাঙ্গো না, কষ্ট হচ্ছে রোজা ভাঙ্গো না, কারণ আমার আল্লাহ দেখতেছে। এই ব্যতিক্রম একটা ইবাদতের জন্য, তুমি যেহেতু কষ্ট করেছ একমাত্র আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে, এই জন্য সকল ইবাদতের সওয়াব আমি ফেরেশতাদের মাধ্যমে পৌঁছাই, ঠিক আছে, রোজার সওয়াবটা আমি ফেরেশতাদের মাধ্যমে না পৌঁছাইয়া আমি স্বয়ং আল্লাহর কুদরতি হাতে তোমাদেরকে দান করবো।